إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে, সে আল্লাহ তাআলার জন্য আমরা আওয়াজ করে হৃদয় নিংড়ান মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকু শক্তি গলার এই মাঝ বরাবর এনে মনের মাধুরী মিশিয়ে আসুন সবাই পড়ি কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে একসাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن. الله رب العزة والجلال درباري عليشان درباري شكريا كابونر بوربوري أمي আজকের প্রোগ্রামের যারা ইন্তেজামিয়া কমিটি অর্গানাইজিং কমিটি সূরা আল হেদায়া পাঙ্কালানের উদ্যোগে আজকের এই ইপুতে বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন যারা করেছেন ভলান্টিয়ার্স অর্গানাইজিং কমিটি মসজিদ কমিটি তারপর আজকে মিডিয়া কর্মী হিসেবে যারা এসেছেন সাংবাদিক হিসেবে যারা এসেছেন এবং আপামর তাওহিদি জনতা আপনাদের সবাইকে শুকরিয়া জানাই أشكركم جميعا من صميم قلبي আমার অন্তরের অন্তস্তল থেকে আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা এত ব্যস্ত থাকেন আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে অনেক যোগ বিয়োগ দিয়ে আল কোরআনের দুর্বার আকর্ষণে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনবার জন্য আপনারা এসেছেন এজন্য আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তস্থ থেকে শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াশকুরিন্নাসা লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহকেও শুকরিয়া জানাতে পারে না এজন্য আমি সকলকে অন্তরের অন্তস্থল থেকে শুকরিয়া জানাই এখানকার বালাই পুলিশ তারপর এখানকার প্রশাসন আশেপাশের যারা আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্য শ্রম দিয়েছেন মেহনত করেছেন আল্লাহ তাআলা এই মেহনতগুলোকে কবুল করে নিক আমিন আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হতে পেরেছি কিয়ামতের দিন বিচার শেষে আল্লাহ তাআলার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আমিন প্রিয় ভাইরা আজকে আমরা একটা কিতাব থেকে কথা শুনতে এসেছি গাজী কালুর পুঁথি শুনতে আসি নাই ঠিক কি না আমরা একজনের বাণী শুনতে এসেছি আওয়াজ করে বলেন বাণীটা কার আমাদের যুগ সমস্যার যত ঝামেলা আছে সমস্যা আছে এই সব কিছুর সমাধান এই কোরআনে আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়েন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আলহামদুলিল্লাহ বলে সবকিছুর সমাধান দিতে পারে সবকিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন আপনার ব্যক্তি জীবনে যা দরকার এই কোরআনে আছে না নাই পরিবারে যা দরকার আছে না নাই সমাজে যা দরকার আছে না নাই রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার আল্লাহর কোরআনে সেটা আছে না নাই সেটাও আছে সবকিছু আল্লাহ তাআলা এই কোরআনের ভেতর দিয়ে দিয়েছেন এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার সবাই খুশি তাহলে আসুন আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কথা শুনি রাজি আছেন তো সবাই আপনাদের বসতে সমস্যা হয় নাই তো আলহামদুলিল্লাহ শুকরিয়া করলেই লাভ ঠিক কিনা শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে
ناشكري كل شاستي دايك الله بولن لئن شكرتم لأزيدنكم جدي نعمتر شكريا كورو أمي الله نعمت أرو بڑائي دي بو بيتون 2000 رنگيت اتارة 3000 بانائي جيتے پارے كي پارے ناؤنی انار دھانو باندار كومتی اسے الله بولن اي بني آدم لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا على صعيد واحد اي بني آدم তোমরা সবাই মিলে বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করি আল্লাহ এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও তোমার যার যা লাগে আমি আল্লাহ সবও যদি দিয়ে দেই আমি আল্লাহর ধনভান্ডারের 1 ইঞ্চিও কমবে না কত বিশাল ধনভান্ডারের মালিক তিনি ঠিক কি না এজন্য শুকরিয়া করলে লাভ না লস লাভ শুকরিয়া করলে আমি নিয়ামত বাড়ায় দেব না শুকরি করলে আমি আল্লাহ শাস্তি দেব ان عذابي لشديد আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে না ধরে 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 না ধরলে আল্লাহ না সব সময় ধরে না ধরলে না ছাড়ে না এজন্য শুকরগুজার হবেন কমপ্লেইন করবেন না এটা নাই ওইটা নাই টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সুখ নাই সুন্দর বউ নাই বেতন নাই পাসপোর্টে ভিসা নাই আমার কিছু নাই এরকম একদল আছে না নাই খালি কয় নাই কিন্তু কত কিছু যে আল্লাহ দিয়েছে ওটা লিস্ট করলে লিখেও শেষ করতে পারবো না ঠিক কি না আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান সুন্দরী বউ চান এটা চান ওইটা চান আপনি যদি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার একটা রোগ আছে না দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কোন রোগীর বেডের সামনে যে দাঁড়ান দেখবেন যে আহা কি কঠিন অবস্থায় সে আছে কেমোথেরাপি দিয়ে তার দাড়িগুলো পড়ে গেছে চুলগুলো পড়ে গেছে চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে একেবারে লাস্ট স্টেজে চলে আসছে আপনি যদি তারে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও সে বলবে আমি শুধু বাঁচতে চাই আপনি কি চান না আপনি তো বাঁচতে চান আপনি তো বেঁচেই আছেন আপনি টাকা চান বাড়ি চান গাড়ি চান নারী চান ক্ষমতা চান ফলোয়ার চান আপনি সমাজের দাপট চান কিন্তু ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কাছে যে জিজ্ঞেস করেন ভাই তুমি কি চাও কি বলবে বেঁচে থাকাটা তার কাছে স্বপ্ন যে বেঁচে থেকে সুখে থেকে শান্তিতে থেকে আল্লাহ তাআলার দয়া তো নাজ নেয়ামত পেয়েও আমি কমপ্লেইন করি অভিযোগ করি আল্লাহ আমার এটা নাই ওইটা নাই এটা চাই ওইটা চাই কিন্তু ক্যান্সার আক্রান্ত রোগী কিচ্ছু চায় না ও শুধু বাঁচতে চায় যে অবস্থায় থেকে মালয়েশিয়াতে আপনি নাশুকরি করেন অনেকের কাছে এই অবস্থানে আসাটা তার কাছে স্বপ্ন রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মালয়েশিয়া যদি যাইতে পারতাম ঠিক কি না এই যে নতুন কলিং হয়েছে আসবে না অনেকে আহা পাসপোর্ট দিয়ে রাখছে ভিসা হয় না দেখবেন রাত জেগে ও কাঁদে যে মালয়েশিয়া একটু আসতে চাই কিন্তু আপনি এই মালয়েশিয়া থেকে খেয়ে পরে সুখী না হ্যাপি না তার মানে আপনি যে অবস্থানে থেকে অসুখী এই অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন কথা ঠিক কি না এজন্য প্রিয় ভাইরা আজকের প্রথম টেক অ্যাওয়ে মেসেজ মানে এমন মেসেজ যেটা সাথে করে নিয়ে যাওয়া যায় আপনারা কি টেক অ্যাওয়ে বলেন না বঙ্গোজ হ্যাঁ বঙ্গোজ বঙ্গোজ মানে কি প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যায় তো আজকে রাতের প্রথম বঙ্কুজ মেসেজ মানে টেক অ্যাওয়ে মেসেজ হচ্ছে আমরা আর না শুকরি করব না শুকরিয়া করব একজনের তিনি কে আল্লাহ সব সময় বলবেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো আছি আল্লাহ অনেক সুখে রেখেছো তুমি সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সব সময় কি করবেন আলহামদুলিল্লাহ আওয়াজ করে বলেন কি পড়বেন আলহামদুলিল্লাহ বললে লাভ না লস একবার যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন এই আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা সব দিয়ে পূর্ণ করে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ঢুকাই দিবে যেন বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো তাহলে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টেক অ্যাওয়ে মেসেজ অর দ্য বঙ্কুজ মেসেজ টু নাইট ইজ উইল প্রেস টু আওয়ার লর্ড উইল সে আলহামদুলিল্লাহ ইন এভরি টাইম ইন এভরি সিচুয়েশন ইন আওয়ার লাইফ ঠিক কিনা
যে কোনো পরিস্থিতিতে আমাদের মুখ দিয়ে বেরোবে কি মনে থাকবে আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি সম্মানিত ভাইরা আমি আপনাদের খেদমতে এই চমৎকার সন্ধ্যায় বা চমৎকার রজনীতে সূরাতুল আহজাব থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি 35 নম্বর আয়াত সূরার নাম সূরাতুল আহজাব আয়াত নাম্বার 35 বলেন তো সূরার নাম কি সূরাতুল আহজাব আয়াত নাম্বার 35 এই আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই আয়াতে আল্লাহ তাআলা একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন প্রস্তুত করে রাখছে কে আল্লাহ আচ্ছা আপনার বস বসরে কি বলে মালয় ভাষায় তোকে আচ্ছা তোকে বা বস আপনার বস যদি বলে যে তুমি আসো তোমার জন্য আমি খাবার বানায় রাখছি কে বানায় রাখছে বস কেমন লাগবে আপনার অনেক ভালো লাগবে আপনার বস যদি বলে আসো তোমার জন্য আমি একটা ডুপ্লেক্স বাড়ি বানায় রাখছি তুমি থাকবে এটাতে আসো কেমন লাগবে আর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন 10 শ্রেণীর লোক আছে যাদের জন্য আমি আল্লাহ ক্ষমা প্রস্তুত করে প্যাকেট করে রেখেছি আমি আল্লাহ তাদের জন্য আজরান আদিবা মহা প্রতিদান মহা পুরস্কার দ্য গ্রেটেস্ট রিওয়ার্ড তাদের জন্য আমি প্রিপেয়ার করে রেখেছি বলেন সুবহানাল্লাহ 10 শ্রেণীর লোকদের জন্য যাদের মধ্যে 10টা কোয়ালিটি আছে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা রেখেছেন আর আজরান আদিমা মহা প্রতিদান রেখেছেন এখন ওই 10 শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না সবাই চান এই 10টা অ্যাট্রিবিউট 10টা বৈশিষ্ট্য যাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত রেখেছেন যাদের জন্য আল্লাহ তাআলা আজরান আদিমা মহা প্রতিদান রেখেছেন ওই 10 শ্রেণীর লোক হতে আমরা চাই কি চাই না চাই তাহলে মনোযোগ দিয়ে শুনুন সূরাতুল আহজাবে আল্লাহ তাআলা 35 নম্বর আয়াতে 10 শ্রেণীর লোকের কথা বলেছেন তাদের জন্য আল্লাহ ক্ষমা রেখেছেন রেখেছেন মহা প্রতিদান শুরুতে আমরা এই আয়াতের শানে নুজুল জানব কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাযিল হয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা হে আল্লাহর নবী কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয় সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন নারীদের অভিযোগ আছে না নাই এক বর্ণনা এসেছে আম্মাদান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক বর্ণনা এসেছে আরেকজন নারী তারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজালু ইযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইযকারনা কোরআনের মধ্যে পুরুষবাচক শব্দ দিয়ে বেশি বেশি কথা বলা হয় বর্ণনা দেয়া হয় পুরুষের নাম বলা হয় কিন্তু নারীদের কথা কেন উল্লেখ করা হয় না এই প্রশ্ন যখন বিশ্বনবীকে করা হলো নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল مؤمنين والمؤمنات بدن سبحان الله এই প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মানে মুসলিম নর এবং নারী মুমিন নর এবং নারী বিশ্বাসী নর এবং নারী শুধু মুমিনিন আল মুমিনিন বললে এর মধ্যে পুরুষ এবং নারী আছে না নাই আসাইমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না নাই কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেই ক্ষান্ত হন নাই মুমিনিনের পাশাপাশি আল্লাহ বলেছেন মুমিনাত মানে মুমিন নারীরা ওই যে নারীরা বেখুশি নারীরা অভিযোগ করেছে যে আমাদের নাম নাই না কেন কদ আফলাহাল মুমিনুন যারা বিশ্বাসী তারা সফল হয়েছে আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু নারীরা এতে খুশি না নারীরা বলে না আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন আল্লাহ বলল যাও 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য পুরুষদের কথা যেমনে বলছি তোমাদের নারীদের কথা বলে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম নর ও নারী মুমিনিন ওয়াল মুমিনাত বিশ্বাসী নর ও নারী কানিতিন কানিতাত অনুগত নর নারী সাদিকিন সাদিকাত সত্যবাদী নর এবং নারী সাবিরিন সাবিরাত ধৈর্য ধারণকারী নর এবং নারী খাশিয়িন খাশিয়াত
পীড়িত নর এবং নারী মুতাসাদ্দিকিন মুতাসাদ্দিকাত দানশীল নর এবং নারী সাইমিন সাইমাত রোজা পালনকারী সিয়াম পালনকারী নর এবং নারী হাফিদিনা ফুরুজাহুম হাফিজাত লজ্জাস্থান হেফাজত করে এরকম নর এবং নারী জাকিরিন জাকিরাত জিকিরকারী নর এবং নারী তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা তাদের জন্য রেখেছি মহা প্রতিদান পড়েন সুবহানাল্লাহ নারীদের খুশির জন্য আল্লাহ শুধু মুসলিমিন বলেই খান্ত হন নাই মুসলিমিনের পরে কি ব্যবহার করেছেন মুসলিমাত মুমিনিন বলেই খান্ত হন নাই সাথে সাথে কি বলেছেন মুমিনাত সাদিকিন বলেই খান্ত হন নাই কি বলেছেন সাদিকাত মুসলিম পুরুষ এবং নারী বিশ্বাসী পুরুষ এবং নারী বিনীত পুরুষ এবং নারী এই দশটা অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা শুধু পুরুষদের কথাই বলেন নাই আমাদের মাদের কথা বোনদের কথাও বলেছেন নামাজ করে পড়েন আল্লাহু আকবার তাহলে এই দশটা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য থাকবে মাগফিরাহ ওয়া আজরান আযীমা মাগফিরাহ মানে ক্ষমা মাগফিরাহ মানে কি ক্ষমা আপনাদের লাগবে কার কার লাগবে দেখি সবার লাগবে কারণ আমাদের পাপের কোনো শেষ নাই ঠিক কি না যার পাপ আছে তার ক্ষমার দরকার আছে না নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ুন আমিন পৃথিবীর কেউ জানে না আমার পাপের খবর জানে কে দরজা বন্ধ করে লাইট বন্ধ করে জানালা আটকায় দিয়ে পাপ করছেন পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে এজন্য ক্ষমার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন আআদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা এই দশ শ্রেণীর লোকদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি ক্ষমা আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি মহা প্রতিদান সুবহানাল্লাহ তাহলে আসুন আর কাল বিলম্ব না করে আমরা সেই দশটা গুণের কথা শুনি এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী যারা মুসলিম যারা মুসলিম শুধু কালিমে তৈয়বা কালিমে শাহাদার ঘোষণা দিছে এরাই মুসলিম না ঠিক কি না মুসলিম হইতে হইলে সারেন্ডার করতে হয় কি করতে হয় সারেন্ডার করে কিভাবে পুলিশ যদি পিস্তল ধরে বলে হ্যান্ডস আপ কি করবেন কয় সারেন্ডার কি কয় এই যে আল্লাহ কয় সারেন্ডার করে এইভাবে নামাজের মধ্যে কি করি হাত নিচে থাকে কি বলি আল্লাহু আকবার মানে সারেন্ডার ঠিক কিনা গোটা বিশ্বের সব সারেন্ডার করে একজন সত্তার কাছে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ুরজাউন আকাশ এবং জমিনে যা কিছুই থাক না এ মহাবিশ্বে আকাশ জমিনে যেটাই আছে সব কিছু একজনের কাছে আত্মসমর্পণ করে চিল্লায় বলেন তিনি কে মুসলিম মানে হচ্ছে যে সারেন্ডার করে আল ইসলাম মানে সারেন্ডার করা আত্মসমর্পণ করা কার কাছে পুলিশের কাছে র‍্যাবের কাছে কার কাছে আওয়াজ করে বলতে হবে সারেন্ডার কার কাছে এবার নিজেকে প্রশ্ন করেন যে আল্লাহর কাছে সারেন্ডার করছেন কিনা আল্লাহর যত বিধান আছে আল্লাহর যত আদেশ আছে কোরআনে আল্লাহর যত বাণী আছে সবগুলো বাণীর সামনে বিধানের কাছে সারেন্ডার করছে কিনা যদি করে থাকেন তাহলে আপনি মুসলিমিন আর আমাদের নারীরা হচ্ছে মুসলিমা চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওই ক্ষমা যদি পেতে চাও ওই জান্নাত যদি পেতে চাও মহা প্রতিদান দিবসে যদি জান্নাতকে প্রতিদান হিসেবে পেতে চাও প্রথম গুণ থাকতে হবে মুসলিমিন মুসলিমাত সারেন্ডার করব একজনের কাছে তিনি কে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন আসলিম ইয়া ইব্রাহিম আসলিম
ও ইব্রাহিম সারেন্ডার করো ক্বালা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আসলামতু লিরাব্বিল আলামিন হে আল্লাহ আমি সাথে সাথেই সারেন্ডার করলাম চিল্লায় পড়েন আল্লাহু আকবার দেরি নাই কালক্ষেপণ নাই সময় নেয়া নাই চিন্তা নাই রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে দেরি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করতে দেরি হয় নাই কোন সুবহানাল্লাহ এটারে বলে সারেন্ডার আল্লাহ বলছে ইব্রাহিম সারেন্ডার করো আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন সারেন্ডার করলাম এটা হচ্ছে আত্মসমর্পণ মুসলিমিন মুসলিমাত যে আত্মসমর্পণ করে নিজের কোনো ইচ্ছা থাকে না ইসলামের দেয়া যে বিধান এটাতেই সে সন্তুষ্ট থাকে তাকে বলে মুসলিম তাকে কি বলে এজন্য আমরা নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি অর্থাৎ আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়েও আমরা খুশি ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আবার ইসলামকে দিন হিসেবে আমাদেরকে দান করে রব্বুল আলামিন খুশি না বেজার এজন্য রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله بولن رضيت لكم الإسلام دينا إسلام কে আমি আল্লাহ তোমাদের দিন বানিয়ে খুশি আচ্ছা আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার ইসলাম যা দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না এর বাইরে আমাদের কিছু লাগবে না চিল্লায় বলেন লাগবে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোন কিছুতে যে ব্যক্তি সমাধান তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর এই ব্যক্তি কিয়ামতের দিন আখিরাতের ময়দানে হবে হায় হায় কোম্পানির ম্যানেজার وهو في الآخرة من الخاسرين সে হবে খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত মানে হাই হাই কোম্পানির সবাই বলেন হাই হাই কোম্পানির ওই দিন হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চান আপনারা চান এজন্য আওয়াজ করে বলেন ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার সাইয়েদনা ওমরে ফারুক বলতেন নাহনু কওমুন আ'যযানাল্লাহু তাআলা বিল ইসলাম আমরা এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে فَإِنِ ابْتَغَيْنَ الْعِزَّةَ بِغَيْرِهِ أَضَلَّنَا اللَّهُ ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা আমাদের সম্মান তালাশ করি আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে তাহলে ইসলাম পেয়ে খুশি না বেজার এবার দুই নম্বরে আল্লাহ বলেন মুমিনিনা ওয়াল মুমিনাত বিশ্বাসী নর নারী সুবহানাল্লাহ পড়ে মুমিনিনা ওয়াল মুমিনাত বিশ্বাসী নর নারী আরে বিশ্বাস যদি মহান রবের প্রতি থাকে এ বিশ্বাস যদি আখেরাতের উপর থাকে এ বিশ্বাস যদি বিশ্বনবীর উপর থাকে ওই ব্যক্তির জন্য নাজাত আছে রে নেই আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন কদ আফলাহাল মুমিনুন সাকসেসফুল ইনডিড আর দা বিলিভার্স বিশ্বাসীরাই সফল বিশ্বাসী বান্দা বান্দি ইমানদার বান্দা বান্দি এজন্য ইমানের দরকার আছে নাই ইমান হচ্ছে সংখ্যার মতো আর আমল হচ্ছে শূন্যের মতো ইমান আছে এক দিলেন এবার আমল করছেন শূন্য কত হইছে আরেকটা আমল করছেন দিছেন শূন্য কত হইছে আরো আমল করছেন দিছেন শূন্য কত হইছে এইভাবে যত যাবে এটার মর্যাদা মূল্যায়ন আছে না নাই এজন্য ইমান বড় দামি জিনিস আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন সফল হলো তারা ঈমান এনেছে যারা এই দুনিয়াতে বিজয় তাদের হবে যাদের ঈমান আছে এই বিশ্বাস ঈমান আমার হৃদয় থেকে কেউ কেড়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ কেড়ে নিতে পারবে না তাহলে এক নম্বরে কি করলাম সারেন্ডার মুসলিম দুই নম্বরে বললাম আল্লাহ আমরা ঈমান আনলাম আখিরাতের প্রতি তোমার প্রতি নবীর প্রতি ভাগ্যের প্রতি জান্নাতের প্রতি জাহান্নামের প্রতি ঠিক কি না তাহলে এক নম্বরে সারেন্ডারও শেষ দুই নম্বরে ইমানও এনে ফেললাম এবার তিন নম্বর হচ্ছে কনিতিন কনিতাত কনিতিন কনিতাত মানে হচ্ছে অনুগত কনিতিন মানে কি চিল্লায় বলেন কার অনুগত আল্লাহ
আওয়াজ করে বলেন উই আর লয়াল টু আল্লাহ উই আর ওবিডিয়েন্ট টু আল্লাহ আমরা আল্লাহ তাআলার অনুগত আমরা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারি না আল্লাহ যে ফয়সালা দিয়েছে এটাই আমাদের মাথা পেতে নিতে হবে ঠিক কি না এজন্য বিশ্বনবী যখন আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার মাথার চুলের ঝুটি আপনার কুদরতি হাতের মুঠোয় আপনি আমার চুল ধরে ডানে টানলে ডানে যাই বায়ে টানলে বায়ে যাই কি অনুগত দেখছেন আল্লাহর যে ফয়সালা এই ফয়সালার এক ইঞ্চি ডানে বায়ে যাওয়ার সুযোগ আমাদের আছে না চিল্লায় বলেন আছে না এজন্য আল্লাহ বললেন তিন নাম্বার গুণ হচ্ছে কানিতিন কানিতাত আমার অনুগত বান্দা বান্দি যারা আমার কথার এক বিন্দুও বাইরে যায় না আমরা যেন সব সময় রবের কাছে অনুগত হয়ে দোয়া করি এটা রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চায় পড়েন সুবহানাল্লাহ কানিতিন কানিতাত অনুগত হওয়া আচ্ছা বলেন তো বিতরের নামাজে আমরা স্পেশাল একটা দোয়া পড়ি দোয়াটার নাম কি দোয়াটার নাম কুনুত এই কুনুতের সাথে কানিতিন কানিতাতের মিল আছে না নাই মানে আমরা বিনীত হয়ে অনুগত হয়ে কায় মনোবাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলি আল্লাহুম্মা ইয়াকা নাবুদ ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ নারজু রাহমাতাকা ওয়া নখশা আযাবাক ইন্না আযাবাকাল জিদ্দ বিল কুফফারি মুলহিক আল্লাহুম্মা ইয়াকা নাবুদ আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি তোমার তোমাকে ছাড়া অন্য কারো ইবাদত করি না ওয়াইলাইকা নাসআ আল্লাহ তোমার দিকে আমরা দৌড়াই ঠিক কি না ক্ষমার জন্য আমরা কার দিকে দৌড়াই আল্লাহ আমরা আল্লাহর অনুগত এজন্য সব কাজে আল্লাহর দেয়া আদেশ মানতে রাজি আছেন তো সবাই রাজি চার নম্বরে আল্লাহ বললেন ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত মানে সত্যবাদী নারী ও পুরুষ চার নম্বরে কি সত্যবাদী নারী ও পুরুষ আরবিতে বলেন সাদিকিন সাদিকাত সবাই পড়তে হবে আওয়াজ করে পড়েন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নর ও নারী সবচাইতে বেশি সত্য বলেন কে আওয়াজ করে বলেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কেউ আছে নাকি আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহর কথার চাইতে বেশি সত্য কথা কারো আছে নাকি এজন্য আমরা যখন আল্লাহর কথা বলি মানে কোরআন তেলাওয়াত করি কোরআন তেলাওয়াতের পরে আমরা কি পড়ি দেখি কে বলতে পারেন কি পড়ি সাদাকাল্লাহুল আযীম ঠিক কি না সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা তিনি সত্য বলেছেন সাদাকা মানে কি সত্য বলা সাদাকা মানে কি তেলাওয়াত শেষে আল্লাহর কালাম যখন আমরা পড়ি আমরা বলি সাদাকাল্লাহুল আযীম মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন কারণ আল্লাহর কথার মধ্যে কোনো গোজামিল নাই কোনো মিথ্যা নাই চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর কথার চাইতে সত্য কথা কারো হতে পারে না এজন্য কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর বাণী তেলাওয়াতের পরে আমরা পড়ি সাদাকাল্লাহুল আযীম মানে মহান আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন ঠিক কি না আবার বিশ্বনবীর একটা উপাধি হচ্ছে সাদিকাল আমিন বিশ্বনবী সত্যবাদী বিশ্বনবী আমানতদার এই সাদাকা থেকে এসেছে সাদেক সাদেক মানে সত্যবাদী বিশ্বনবীর চাইতেও কেউ সত্যবাদী বেশি হতে পারে না জোরে বলেন না বিশ্বনবী ইসলাম যখন নবী হলেন আল্লাহ বললেন হে মুহাম্মদ এবার তুমি দাওয়াত পাবলিকলি পৌঁছায় দাও বিশ্বনবী পাহাড়ের উপর উঠে দাওয়াত দিলেন বললেন ও মক্কাবাসী আমি যদি কিছু কথা বলি বিশ্বাস করবা মক্কাবাসী কি বলছিল জানেন মক্কাবাসী বলেছিল অবশ্যই বিশ্বাস করব মা জাররাবনা মিনকা ইল্লা সিদাকা কারণ মুহাম্মদ বিগত 40 বছর তোমার কাছ থেকে আমরা মক্কাবাসী একটাও মিথ্যা কথা শুনি না কত বড় অ্যানাউন্সমেন্ট কত বড় ডিক্লারেশন পুরো এলাকাবাসী একসাথে বলল মা জাররাবনা মিনকা ইল্লা সিদাকা মুহাম্মদ বলো বলো বিশ্বাস করব না মানে গোটা জিন্দেগিতে কত 40 বছর তোমার মুখ থেকে একটা মিথ্যা কথা আমরা কখনো শুনি নাই এজন্য বিশ্বনবীরে বলা হতো সাদিক কি বলা হতো আর বলা হতো আল আমিন আমরা বাংলাদেশে পিছনেরটা জানি দুই নাম্বারটা জানি
কিন্তু কুরাইশরা বলতো আসাদিক আলামিন আমরা শুধু একটা জানি আমরা কি বলি আলামিন আমরা বলতাম বিশ্বনবীর ডাক নাম কি ছিল আলামিন আসলে ছিল আসাদিক আলামিন আসাদিক মানে সত্যবাদী আর আলামিন মানে বিশ্বাসী আমানতদার মক্কার কাফিররা মক্কার মুশরিকরা দল করত আবু জাহেলের কিন্তু আমানত রাখত বিশ্বনবীর কাছে পড়েন সুবহানাল্লাহ অবাক করোনা ঘটনা দল করত কার কথা বুঝে নাই বোধহয় দল করত কার কিন্তু আমানত রাখার সময় কারণ ওরা ভালো করেই জানে আমানতের প্যাকেট যদি আবু জাহেলের কাছে রাখে তাহলে টাকা অশেষ টাকা ঠংগাও এজন্য সব কিছু নিয়ে মুশরিক শিরক করে মূর্তি পূজা করে কিন্তু আমানত রাখে কার করে সুবহানাল্লাহ কইতে বললেন না বিশ্বনবী যে রাতে হিজরতে যাবেন ওই রাতে বিশ্বনবীর খাটে বিশ্বনবী মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোয়ায় গেছিলেন কারণ তিনি বলেছিলেন আলী আমি তো আবু বকরকে নিয়ে আজ রাতে মক্কা থেকে মদিনায় হিজরতে যাব আমার ঘর ভর্তি ডিপোজিটের মালামাল মানে আমানতের মালামাল এগুলো দিবা মক্কার প্রত্যেকটা লোকের হাতে পাই টু পাই বুঝিয়ে তারপরে তুমি হিজরতে যাবা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বলেন এই আমানতের মাল মক্কাবাসীদেরকে বুঝাই দিতে আমার এক দিন না দুই দিন না টানা তিন দিন লেগেছে পড়েন সুবহানাল্লাহ এজন্য চার নাম্বার গুণাবলীতে আল্লাহ বললেন আস-সাদিকিন ওয়াস-সাদিকাত সত্যবাদী নরনারী সত্য বলার দরকার আছে না নাই রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস-সাদিকিন ওহে বিশ্বাসীরা তোমরা আল্লাহরে ভয় করো সত্য কথা বলো কার হুকুম আল্লাহ সত্য বলতে রাজি আছেন সাদিকিন সাদিকাত মানে হচ্ছে সত্যবাদী নরনারী যারা সত্য বলে সত্য বলতে রাজি আছেন তো মিথ্যা বলা যাবে হ্যাঁ সদা সত্য কথা বলবো আমাদের বাংলাদেশে কোর্টে যায় কোর্টে যে কোরআনের উপর হাত রাখে বলে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না কিন্তু বলার সময় মিথ্যা ছাড়া কিছুই বলে না আছে না নাই আমাদের হাইকোর্ট গুলাতে সুপ্রিম কোর্ট গুলাতে সাক্ষী দেওয়ার সময় মিথ্যা সাক্ষী আছে না নাই বেশি না কম মিথ্যা বলা যাবে মিথ্যার সাথে আমাদের মুসলিমদের মুমিনদের কোনো সম্পর্ক আছে এজন্য আমরা সদা সত্য কথা বলবো নামকা ওয়াস্তে নিয়মের বাহানা দিয়ে নিয়ম মানার জন্য সামাজিকতার জন্য কোরআনের উপর হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এমন আমরা করিব না ঠিক কিনা আমরা মন থেকে হৃদয় থেকে সব সময় সত্য বলবো ঠিক কিনা বিশ্বনবী বলেন আলাইকুম বিসিদ সব সময় সত্য বলবা ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ পুণ্য মানুষকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায় কোন সুবহানাল্লাহ কি সুন্দর কথা আলাইকুম বিসিদ ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পুণ্য মানুষকে কিসের পথ দেখায় জান্নাতের পথ দেখায় আর একটা মিথ্যা যদি বলেন এটা আপনারা জাহান্নামের পথ দেখায় ঠিক কি না মিথ্যা যদি একটা একটা কথা বলেন একটা মিথ্যা যদি বলেন এইটারে ঠিক রাখার জন্য আর 10টা মিথ্যার দরকার আছে না নাই মিথ্যা আরো মিথ্যার দিকে নেয় ওই মিথ্যা তাকে জাহান্নামের দিকে নেয় সত্য মানুষকে পুণ্যের দিকে নেয় সততার দিকে নেয় এই সততা তাকে জান্নাতের দিকে নেয় চিল্লা বলেন ঠিক কি না তাহলে চার নম্বরে সাদিকিন সাদিকাত আমরা সত্য বলবো রাজি আছেন আল্লাহর নামের স্লোগান গুলো আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা বানাক আমিন পাঁচ নম্বরে আস-সাবিরিন ওয়াস-সাবিরাত ধৈর্যশীল নরনারী কেমন নরনারী ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই আমি তো তাফসীর করি ক্লাস সিস্টেমে তো উত্তর দিবেন না আপনারা পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত সবাই বলেন সাবিরিন সাবিরাত অর্থাৎ ধৈর্যশীল নরনারী আপনাদের ধৈর্য আছে তো
الصابرين الصابرات ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ধৈর্যশীল দেরকে সুসংবাদ দাও রব্বুল আলামিন বলেন আমি মাথা গরম করো না তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব প্রাণহানি ফসলহানি দিয়ে পরীক্ষা করব এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে হাহুতাশ না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য